আজকে এটা আসলে বেসিক নলেজের পর্বের দিন। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা আসলে জনক কে? উত্তর হচ্ছে স্যার রিচার্ড আর্করাইট। দেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, টেক্সটাইল শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বুনন করা। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, টেক্সটাইল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসেছে। চার নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইবারের মিনিমাম লেন্থ কত? উত্তর হচ্ছে 5 থেকে 15 মিলিমিটার অথবা 0.থেকে 2.5 ইঞ্চি। পাঁচ নম্বর প্রশ্ন, কটনে সেলুলোজের পরিমাণ কত? উত্তর হচ্ছে 85%। ছয় নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন কোম্পানি সেলাই মেশিন আবিষ্কার করেন? উত্তর হচ্ছে সিঙ্গার কোম্পানি। সাত নম্বর প্রশ্ন হচ্ছে, ড্রাফট কি? ড্রাফট হচ্ছে এটা দ্বারা মোটা ফাইবারকে টেনে চিকন করা হয়। আট নম্বর প্রশ্ন হচ্ছে, টিপিআই কি? উত্তর হচ্ছে টুইস্ট পার ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চি ফাইবারের মধ্যে কতটুকু টুইস্ট দেওয়া যায় সেটাই তার টিপিআই। নয় নম্বর প্রশ্ন হচ্ছে, কটন কোন অবস্থায় শক্তি বৃদ্ধি পেয়ে থাকে? উত্তর ভেজা অবস্থায়। দশ নম্বর, ড্রয়িং মেশিনের ইনপুট অ্যান্ড আউটপুট কি? উত্তর হচ্ছে স্লাইবার। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে আপনারা লান্টা স্টাইলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।